আসসালামু আলাইকুম ইসলামিক অডিও বুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ সাহাবাই কিরামের জীবনী আজকের পর্বে আমরা আলোচনা করব উমায়ের ইবনে ওহাব হ্রদলকে নিয়ে তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি উমায়ের ইবনে ওহাব আর জুহামি কাফের অবস্থায় বদর যুদ্ধ থেকে রকমে নিজের জীবন নিয়ে পালাতে সক্ষম হলেন কিন্তু পেছনে ফেলে আসতে হল নিজ পুত্র ওহাবকে মুসলিম বাহিনীর হাতে বন্দী অবস্থায় উমায়ের আশঙ্কা হতে লাগল মুসলিম বাহিনী হয়তো তার যুবক পুত্রকে কঠিন শাস্তি দিয়ে তার অতীত জুলুমের বদলা নেবে সে নিজের মক্কার জীবনে রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লা আলিয়াসাল্লামের উপর এবং তার সাহাবিদের উপর প্রচুর জুলুম করেছে কোনো এক দুপুরে উমায়ের বায়তুল্লাহ শরীফে গেলেন কাবা তাওয়াফ করা ও দেব দেবীর শুভদৃষ্টি কামনার উদ্দেশ্যে তিনি দেখলেন সাফওয়ান ইবনে উমাইয়া হাতিমে কাবার অন্তর্ভুক্ত ইসমাইলি পাথরের পাশে বসে আছেন উমায়ের তার কাছে এগিয়ে গিয়ে বললেন সুপ্রভাত হেকুরাইশে সে সর্দার বললেন সুপ্রভাত আবু আহাব এসো দুদণ্ড বসে একটু সুখ দুঃখের কথা বলি আলাপ আলোচনার মাধ্যমে আমাদের এই দুঃসময়ের বেদনা কিছুটা লাঘব হবে উমায়ের বসে পড়লেন সাফওয়ানের সম্মুখে দুজন মিলে স্মৃতিচারণ করতে লাগলেন বদর যুদ্ধের এবং সেখানে তাদের ভয়াবহ ও ঘ্লানিকর পরাজয়ের তারা মোহাম্মদ ও তার সঙ্গীদের হাতে তাদের বন্দীদের সংখ্যা গণনা করলেন তারা নিহত সেসব কুরাইশ নেতার স্মরণে বেদনায় শিউরে উঠলেন যাদেরকে মুসলিম সৈনিকদের তরবারই নিষ্ঠুরভাবে হত্যা করেছে এবং প্রাচীনকালের কালিব জলাশয়ের গভীরতা যাদের লাশ দিয়ে ভরাট করা হয়েছে এরপর সাফওয়ান ইবনে উমাইয়া হতাশায় দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে টেনে টেনে বললেন আল্লাহর কসম ওইসব নেতাকে হারিয়ে আর মুসলিমদের হাতে আমাদের যুবক সন্তানদের বন্দি রেখে এভাবে কাপুরুষের মতো বেঁচে থাকার মধ্যে কোনো গৌরব নেই ওমায়ের বললেন সত্যি তুমি একেবারে যথার্থ কথাটি বলেছ এরপর তিনি কিছুক্ষণ নীরব থেকে বললেন এই কাবার প্রফুর কসম করে বলছি আমার ঘাড়ে যদি কঠিন ঋণের বোঝা না থাকত যা সুদ করতে আমি অক্ষম এবং যদি না থাকতো আমার পরিবার ও সন্তানাদি আমার অবর্তমানে যাদের অনাহারে ও নিরাপত্তাহীনতায় ধুকে ধুকে মরতে হবে তাহলে আমি এখনই ছুটে গিয়ে মোহাম্মদকে খতম করে দিতাম তার কর্মকাণ্ডকে চিরতরে স্তব্ধ করে দিয়ে তার জ্বালানো আগুন থেকে জাতিকে চিরস্থায়ী মুক্তির ব্যবস্থা করে ফেলতাম এরপর চুপি চুপি বলার মতো মৃদু আওয়াজে বললেন তাছাড়া ওদের হাতে আমার পুত্র বন্দি থাকার কারণে আমার মদিনায় যাত্রা কারোর মনে ভিন্ন কোনো সন্দেহ জাগাবে না সকলেই ভাববে পুত্রকে মুক্ত করার জন্যেই এসেছে তাফোয়ান ইবনে উমাইয়া উমায়ুর ইবনে ওয়াহাবের কথা এবং কথার মধ্যে দিয়ে প্রকাশিত জিজ্ঞাংসাকে গণ্য করলেন এক সোনালী সুযোগ হিসেবে তিনি চাইলেন না এই সুযোগ হাতছাড়া হোক ফলে রাজ্যের আগ্রহকণ্ঠ ঢেলে দিয়ে তিনি বললেন ওহে উমায়ের তোমার সকল ঋণের দায় দায়িত্ব আমার উপর ছেড়ে দাও আমার ওপর আস্থা রাখো আমি তোমাকে কথা দিচ্ছি তোমার সকল ঋণ আমি পরিশোধ করে দেব আর তোমার পরিবার পরিবারবর্গের ব্যাপারে আমার ওয়াদা রইল আজ থেকে যতদিন আমি বেঁচে থাকবো এবং তারা বেঁচে থাকবে ওরা আমারই পরিবারের অংশ হয়ে থাকবে তোমার চিন্তার কিছুই নেই আমার অঢেল সম্পদ তাদের জীবনের জন্য যথেষ্ট হবে তাদের আরামদায়ক জীবন ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবিকার ব্যবস্থা নিশ্চিত করবে আমি তোমার সকল দুশ্চিন্তা ও আশঙ্কার ভার নিজের কাঁধে তুলে নিলাম উমায়ের বললেন তাহলে কথা এটাই ঠিক রইল তোমার আমার এই চুক্তির কথা গোপন রেখো কেউ যেন এ কথা জানতে না পারে সাফওয়ান বললেন কথা দিলাম এ কথা কেউই জানতে পারবে না উমায়ের বাইতুল্লাহ থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে তার অন্তরে জ্বলতে থাকা প্রতিশোধের আগুন আজকের আলোচনায় দ্বিগুণ উত্তাপ ছড়াতে থাকল নিজ সংকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করলেন তার এই মদিনার সফরকে সেখানকার কারোর সন্দেহ করার আশঙ্কাও নেই কারণ মুসলিমদের হাতে বন্দীদের মুক্ত করার জন্যে তাদের আত্মীয় স্বজনদের মদিনায় আসা যাওয়ার ধারা চালু ছিল ওমায়ের ইবনে অহাবের নির্দেশে তার তরবারি আরও শানিত করা হলো এবং তাতে মাখানো হল বিষ বাহন প্রস্তুত করে তার সম্মুখে পেশ করা হলে তিনি চড়ে বসলেন তার পিঠে হত্যার গোপন পরিকল্পনা আর হিংসার আগুন বুকে নিয়ে রওনা দিলেন মদিনার অভিমুখে উমায়ের পৌঁছে গেলেন মদিনাই রাসুলকে খোঁজার উদ্দেশ্যে মসজিদে নববীর দিকে এগিয়ে গেলেন মসজিদের গেটের কাছে পৌঁছার পর তিনি বসিয়ে দিলেন তার বাহন নেমে পড়লেন ওটের পিঠ থেকে ঠিক সেই মুহূর্তে উমর ইবনুল খত্তাব রাদিউল্লাহানহু কয়েকজন সাহাবির সঙ্গে মসজিদে নববীর সদর দরজায় বসেছিলেন তারা আলোচনা করছিলেন বদর যুদ্ধ এবং যুদ্ধে কুরাইজদের চরম পরাজয় তাদের নিহত নেতৃবৃন্দ ও যুদ্ধবন্দীদের নিয়ে তারা স্মরণ করছিলেন মুসলিম মহাজির ও আনসারদের বীরত্বপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞ হচ্ছিলেন নিজেদের প্রতি আল্লাহর সাহায্য নেমে আসার কারণে শুক্রিয়া আদায় করছিলেন শত্রুদের পরাজয় আহত নিহত ও বন্দিত্বের লাঞ্ছনার কারণে এরই মধ্যে হঠাৎ হজরত ওমর রাজিউল্লাহানহু মসজিদের দরজার দিকে দৃষ্টি ফেরালে তিনি দেখতে পেলেন ওমায়ের ইবনে অহাব উটের পিঠ থেকে নেমে উন্মুক্ত তরবাই নিয়ে মসজিদে প্রবেশ করছে উমার আতঙ্কে চিৎকার দিয়ে উঠলেন ওই দেখো আল্লাহর দুশ্মন পুত্তা উমায়ের ইবনে অহাব আল্লাহর কসম সে কোনো না কোনো কুমতলব নিয়ে এসেছে মক্কায় সে আমাদের বিরুদ্ধে মুশরিকদের উত্তেজিত করত বদর যুদ্ধের পূর্বক্ষণেও সে মুসলিমদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তিতে বিষণ ব্যস্ত ছিল কোনো ভালো মতলবে তার আসার কথা নয় তিনি সঙ্গীদের বললেন তোমরা রসল সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে চলে যাও চতুর্দিক থেকে তাকে ঘিরে রাখো তার নিরাপত্তা জোরদার করো সর্বোচ্চ সতর্ক থাকো এই কুচুক্রির শয়তানটা যেন কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে উমর রাজানহু নিজে দৌড়ে গেলেন রাসলুল্লাহ সাল্ল্লাহসাল্লামের কাছে বললেন ইয়া রাসল্লাহ আল্লাহর দুশ্মন উমায়ের ইবনে ওহাব নাঙ্গা তলোয়ার নিয়ে মসজিদে প্রবেশ করেছে সে অবশ্যই কোনো কুমতলব নিয়ে এসেছে রাসল সাল্ল সাল্লাম বললেন ওকে আমার কাছে নিয়ে এসো হযরত উমারে ফারুক রাজ্লাহানহু ছুটে গেলেন উমায়ের ইবনে ওহাবের নিকট তার জামার কলার চেপে ধরে তরবারির খাপ গলায় রশির মতো পেঁচিয়ে তাকে রাসূলের সামনে হাজির করলেন রাসলুল্লাহ সাল্লিহসাল্লাম এই অবস্থা দেখে হজরত ওমরকে নির্দেশ দিলেন ওমর তাকে ছেড়ে দাও ওমর রাজিউল্লাহ সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিলেন নবীজি আবার তাকে বললেন ওমর তার থেকে একটু দূরে ছড়ে যাও তিনি দূরে ছড়ে দাঁড়ালেন এবার রাসল সাল্লিহসাল্লাম উমায়ের ইবনে ওয়াহাবকে বললেন ওমায়ের আমার কাছে এসে বসো তিনি নবীজির কাছে গিয়ে সুপ্রবাদ বলে জাহিলি যুগের নিয়ম মতো সালাম দিলেন রাসল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম বললেন হে আল্লাহ তালা আমাদের এর চেয়েও উত্তম অভিবাদন দান করেছেন আসসালাম আলাইকুম আর এটাই হবে জান্নাতিদের সালাম ও অভিবাদন ওমায়ের বললেন খুব বেশিদিন হয়নি এই অভিবাদনটাই তোমার এবং আমাদের সকলের মাঝে প্রচলিত ছিল তোমার অভিবাদনটা আমাদের কাছে একেবারে নতুন ও অজানা রসল্লাহ সালি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন ওমায়ের কি উদ্দেশ্যে এসেছ এসেছি আমার পুত্রকে ছাড়ানোর আসানি যে রয়েছে তোমাদের কাছে বন্দি আশা করি এই ব্যাপারে আমাকে সহযোগিতা দেবে উদ্দেশ্য যদি তাই হবে তাহলে উন্মুক্ত এই তরবারি নিয়ে যুদ্ধ সাজে কেন ধ্বংস হোক এসব তরবারির বদরের যুদ্ধে এগুলো কি আমাদের কোনো কাজে এসেছে সত্যি বলছি এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই তুমি সত্যি বলছো না তুমি সাফওয়ান ইবনে ওমাইয়ার সঙ্গে হাতিমে কাবার অন্তর্গত ইসমাইলি পাথরের পাশে বসে উড়াইশি নেতাদের লাশ নিয়ে কালিব জলাশয় ভরাট করার বিষয়ে আলোচনা করেছিল সেই সময় তুমি বলেছিলে আমার ঘাড়ে যদি ঋণের বোঝা না থাকতো এবং পরিবার না থাকতো তাহলে আমি এক্ষুনি গিয়ে মোহাম্মদকে খতম করে ফেলতাম তখন সাফওয়ান ইবনে উমাইয়া তোমার ঋণ ও পরিবারের দায়িত্ব নিয়ে নিল এই চুক্তিতে যে তুমি আমাকে খতম করে দেবে আল্লাহ তোমার আর তোমার ওই পরিকল্পনার মাঝে দেয়াল খাড়া করে দিয়েছেন এসব কথা শুনে উমায়ের যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলল বেশ কিছু সময় রাসুলের মুখের দিকে হাঁ করে নির্বাক তাকিয়ে থেকে বলল আমি দৃপ্ত ঘোষণা করছি যে আপনি আল্লাহর রাসুল এতে কোনো সন্দেহ নেই তিনি বলতে লাগলেন হে আল্লাহর রাসুল আপনার কাছে যে অহিনাজিল হতো এবং আমাদের আপনি আসমানের যেসব খবর শোনাতেন সেসব বিষয়ে আমরা সর্বদা আপনাকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করতাম কিন্তু সাফোয়ান ইবনে উমাইয়ার সঙ্গে আমার যে আলাপ আলোচনা হয়েছে সেটা শুধু আমরা দুজনেই জানি আমরা ছাড়া সেটা আর কেউই জানে না আমি আল্লাহর নামে শপথ করছি আমার মাঝে সন্দেহাতীত বিশ্বাস ও ইয়াকিন জন্ম নিয়েছে যে এটা আল্লাহই আপনাকে জানিয়ে দিয়েছে অতএব প্রাণ খুলে প্রশংসা করছি ওই আল্লাহর যিনি আমাকে ইসলামের সত্য সঠিক পথে পরিচালনার উদ্দেশ্যে আপনার নিকট টেনে এনেছেন সঙ্গে সঙ্গে তিনি পড়লেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ তার বান্দা ও রাসুল সালাহ আলাইসাল্লাম রাসুল উল্লাহ সাল্লিয়াল্লাম সাহাবিদের নির্দেশ দিলেন তোমাদের এই ভাইকে ইসলাম ও কুরআনের শিক্ষা দাও আর মুক্ত করে দাও তার বন্দি পুত্রকে মুসলিম জাতি উমায়ের ইবনে ওহাবের ইসলাম গ্রহণে ভীষণ আনন্দিত হল এমনকি উমর ইবনুল খাত্তাব রাদে আল্লাহন বলে উঠলেন উমায়ের ইবনে ওহাব যখন রাসুলের দরবারে খোলা তরবাই নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে এসেছিল তখন সে ছিল আমার কাছে একটি শুকরের চেয়েও বেশি জঘন্য আর আজ ইসলাম গ্রহণের পর সে আমার কাছে হয়ে পড়েছে কোনো কোনো সন্তানের চেয়েও বেশি প্রিয় মদিনাথে যে সময় উমায়ের ইবনে ওহাব নিজেকে পরিশুদ্ধ করেছিলেন ইসলামী শিক্ষায় আলোকিত করেছিলেন অন্তর্কে কুরআনের আলোয় পার করেছিলেন নিজের জীবনের চমৎকার ও সুখকর দিন যা তাকে ভুলিয়ে দিয়েছিল মক্কার কথা এবং মক্কায় ফেলে আসা পরিবারের কথা মক্কায় সেই মুহূর্তে সাফওয়ান ইবনে উমাইয়া মনে মনে নানান রকম সুখ জাল বিস্তার করছিল কুরাইশের বিভিন্ন সভা সমাবেশে যাওয়া আশা করছিল আর উমায়ের সঙ্গে কৃত গোপন চুক্তির দিকে ইঙ্গিত দিয়ে বলেছিলেন এই কুরাইশের লোকেরা খুব শীঘ্রই এক মহা সুসংবাদের প্রতীক্ষা করো যা তোমাদের ভুলিয়ে দেবে বদরের সকল দুঃখ বেদনা মুছে দেবে তোমাদের হৃদয় থেকে পরাজয়ের সকল ঘানি সাফওয়ান ইবনে উমাইয়ার অপেক্ষার পালা দীর্ঘ হতে থাকল একটু একটু করে অস্থিরতা তার ভেতরটাকে উদ্বিগ্ন করে তুলল এক সময় ফুটন্ত কড়াইয়ের উপর ক্ষয়ের মতো ফুটতে থাকল আর ছটফট করতে শুরু করলেন তিনি মুদিনা থেকে আগত যে কোনো বণিক বা যাত্রীকে প্রশ্ন করেন উমায়ের ইবনে অহাবের ব্যাপারে কিন্তু কারো কাছেই পান না সন্তোষজনক জবাব অবশেষে এক আরোহী এসে জানালেন উমায়ের ইসলাম কবুল করেছেন এটা কোনো সংবাদ নয় যেন তার মাথার উপর ঘটল ভয়াবহ বজ্রপাত কারণ সাফওয়ান বিশ্বাস করত সারা পৃথিবীর মানুষ ইসলাম কবুল করলেও ওমায়ের অন্তর কখনোই এ কাজ করবে না ওদিকে উমায়ের ইবনে অহাব দিনের শিক্ষা নিতে থাকলেন হিপস করতে থাকলেন কুরআন মাজিদ এক পর্যায়ে তিনি প্রিয়া নবী আলি সাল্লামের খেদমতে হাজির হয়ে বললেন ইয়ার রাসুল আল্লাহ আমি আমার অতীত কাটিয়েছি আল্লাহর নূর ইসলামের আলো নিভিয়ে দেওয়ার প্রচেষ্টায় সত্য দিনের বিরুদ্ধে দিনের উপর প্রতিষ্ঠিত মুসলিমদের উপর চরম নির্যাতন করে আমার খুব ইচ্ছে আমাকে মক্কায় যাওয়ার অনুমতি দেবেন আমি কুরাইশের লোকজনকে আল্লাহ ও তার রাসুলের দিকে ডাকতে চাই ইসলাম গ্রহণে তাদের উদ্ধত করতে চাই যদি তারা আমার দাওয়াত কবুল করে নেয় তাহলে তো খুবই ভালো আর যদি প্রত্যাখ্যান করে তাহলে আমি তাদের উপর সেভাবেই নির্যাতন করবো যেভাবে করতাম আল্লাহর রাসুলের সাহাবিদের উপর রাসুল্লাহ সাল্ল্লাহ্লাম তাকে অনুমতি প্রদান করলে তিনি মক্কায় এসে পড়লেন হাজির হলেন সাফওয়ান ইবনে ওমায়ের গৃহে তাকে বললেন হে সাফওয়ান তুমি মক্কায় একজন প্রসিদ্ধ নেতা তুমি কুরাইশের অন্যতম সেরা জ্ঞানী বুদ্ধিজীবী তুমি একটু চিন্তা করে দেখো তো এই যে তোমরা পাথরের তৈরি দেবদেবীর পূজা করো এবং ওই সব নিষ্প্রাণ মূর্তির উদ্দেশ্যে কুরবানি করে থাকো বুদ্ধির বিবেকের বিচারে এটা কি দিন ধর্ম হওয়ার যোগ্য আমি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি দৃঢ় শপথে ঘোষণা দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদত ও আনগত্যের উপযুক্ত আর কোনো মা নেই এবং মোহাম্মদ আল্লাহর প্রেরিত আসল উমায়ের ইবনে অহাব মক্কায় একের পর এক মানুষকে আল্লাহর পথে ডাকতে থাকলেন বহু মানুষ তার পবিত্র হাতে হাত রেখে ইসলামের কালিমা পরে জান্নাতি কাফেলায় সামিল হল হে আল্লাহ উমায়ের ইবনে অহাবকে সীমাহীন পুরস্কারে ভূষিত করো তার কবরকে তোমার নূর ও রহমতে ভরপুর করে দাও আমিন আলহামদুলিল্লাহ এই পর্বটি আমরা এখানেই শেষ করছি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে বেল বাটনটি চেপে রাখুন ধন্যবাদ যচা করল্লাহু খাইরান